প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসা কমপ্লেক্সে সম্প্রতি দুইটা ক্যাটাগরিতে 20 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ইনফরমেশন অ্যান্ড অ্যাপ্লিকেশনের আরেকটি আপডেট ভিডিওতে। কথা বলছি ব্যবসার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, তো চলুন আমরা ব্যবসার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। কর্মী নাম্বার 1, কাউন্সিলর কাম ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হবে সোশ্যালে গ্রেড 9, 22,000 টাকা থেকে 53,060 টাকার স্কেলে 13 জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বলা হয়েছে যে কোনো বিষয়ে ন্যূনতম সিজিপিএ 2.25 অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি, তবে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এবং লেবার স্টাডিজ, ভিক্টিমোলজি এবং রেস্টোরেটিভ জাস্টিস বিষয়ে স্নাতকোত্তর বা মানব সম্পদ কর্মী শিল্প ব্যবস্থাপনায় ডিপ্লোমা অথবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় বা কোনো শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কর্ম নম্বর 2, কাউন্সিলর কাম ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হবে এনভায়রনমেন্ট গ্রেড 9, 22,000 টাকা থেকে 53,060 টাকার স্কেলে। এই পদে নিয়োগ দেওয়া হবে 9 জনকে। এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এন্ড প্ল্যানিং, ভূগোল ও পরিবেশ, রসায়ন, ফলিত রসায়ন, কৃষি রসায়ন বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম সিজিপিএ 2.25 অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সহ বা 4 বছরের স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি, কোনো সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা বা কোনো শিল্প প্রতিষ্ঠান বা কোনো শিল্প ইউনিটে সলিড অ্যান্ড লিকুইড বজ্র পরিবীক্ষণ, শনাক্তকরণ এবং ব্যবস্থাপনা কাজের বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 এর তারিখ 22/9/2022 তারিখ মোতাবেক 25 মার্চ 2020 তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 30 বছর, বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর, বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র কন্যাদের ক্ষেত্রে 30 বছর। সব আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে www.jobs.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী 7 মার্চ 2023 তারিখ সকাল 10টা থেকে 31 মার্চ 2023 তারিখ রাত 11:59 পর্যন্ত আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর দাখিলকৃত অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনের জন্য www.jobs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ইমেল এবং মোবাইল নম্বর আবশ্যক। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর নিবন্ধনধারী ইমেলে এই রিক্রুটমেন্ট কর্তৃক ভেরিফিকেশন লিঙ্ক এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। ইমেল আইডি দিয়ে লগ ইন করে প্রয়োজনীয় ধাপসমূহ সম্পন্ন করতে হবে। প্রয়োজনে প্রতিটি ওয়েবসাইট থেকে নিবন্ধন গাইডলাইন এবং আবেদনের গাইডলাইন অনুসরণ করতে হবে এবং অনলাইনে চাহিত সকল তথ্যাদি, প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার তথ্যাদি অন্তর্ভুক্ত করতে হবে। অনলাইনে আবেদনের সময় নির্ধারিত স্থানে প্রার্থীর স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল আপলোড করতে হবে। আবেদনকারীদের পরীক্ষার ফি বাবদ 612 টাকা, রকেট, বিকাশ এবং নগদের মাধ্যমে বিস্তারিত অনলাইন ফর্মে পাওয়া যাবে এর মাধ্যমে জমা করতে হবে। বয়স প্রমাণের জন্য বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সনদের সংশ্লিষ্ট কপি দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অনলাইনে পূরণকৃত ফর্মের সাথে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্র, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, স্থায়ী ঠিকানার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ সহ সংশ্লিষ্ট সকল কাগজপত্রের মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। কর্তৃপক্ষ কোনরূপ কারণ দর্শানোর ব্যতিরেকে যে কোনো সময় এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল করার এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল সংযোজন করার অধিকার সংরক্ষণ করেন নির্বাহী পরিচালক প্রশাসন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ। প্রিয় ভিউয়ার্স, এই ছিল ব্যবসার নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আপনি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।